আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কটি এখন একেবারে দাকুমড়া সম্পর্ক। ফিলিস্তিনের যে হামাস, হামাসের সঙ্গে ইসরায়েলের যেমন সম্পর্ক খারাপ, ঠিক তদ্রূপ আমেরিকার সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক ঠিক সেই পর্যায়ে পৌঁছে গিয়েছে। আওয়ামী লীগ সর্বশক্তি নিয়োগ করে প্রাণান্ত চেষ্টা করছে আমেরিকার যে ক্রোধ, সেই ক্রোধ থেকে বাঁচার জন্য এবং সেই ক্রোধের বিপরীতে তাদের শাসন ক্ষমতা টিকে রাখার জন্য এবং মোটামুটি একটা নিঃশ্বাস ফেলার সময় জোগাড় করার জন্য তারা পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সর্বত্র তারা রীতিমতো সর্বশক্তি নিয়োগ করে বন্ধু খোঁজার চেষ্টা করছে। মস্কো বলেন, ব্রাসেলস বলেন, লন্ডন বলেন, দিল্লি বলেন, বেইজিং বলেন, কোনো জায়গা তারা কিন্তু বাদ রাখছে না। স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নিজে এবং তার দীর্ঘদিনের যারা সহচর তারা এবং আওয়ামী লীগের কিছু নেতৃবৃন্দ যারা দীর্ঘদিন মূল ধারার যে রাজনীতি সেই রাজনীতি থেকে যে কোনো কারণে একটু দূরে ছিলেন, বিচ্ছিন্ন ছিলেন, কিন্তু এই দলের সাম্প্রতিক যে বিপদ এবং বিপত্তি, সেই বিপদ এবং বিপত্তিকে মোকাবেলা করার জন্য তারাও কিন্তু এগিয়ে আসছেন। আমির হোসেন আমুর মতো বয়োবৃদ্ধ মানুষ তিনিও কষ্ট করে দিল্লি যাচ্ছেন এবং দিল্লির বিভিন্ন রাজনৈতিক মহলে নিঃসন্দেহে তিনি আওয়ামী লীগের পক্ষে তার যে কানেক্টিভিটি রয়েছে সেগুলো নিয়ে তিনি কথা বলবেন। এরকম চেষ্টা যখন চলছে তখন নানা রকম যে গুজব, নানা রকম সংবাদ এগুলো কিন্তু ছড়িয়ে পড়ছে। এখন সত্য হোক মিথ্যা হোক বাকি যাই বলেন না কেন, আমাদের দেশের পুরো রাজনীতি সে রাজনীতিটা প্রচার এবং প্রোপাগান্ডার উপর নির্ভর করছে এবং এক্ষেত্রে ফেসবুক বলেন, ইউটিউব বলেন, বিভিন্ন যে ইন্টারনেট চ্যানেলগুলো রয়েছে, ইন্টারনেট নিউজ পোর্টালগুলো রয়েছে, আইপি টেলিভিশনগুলো রয়েছে দেশে এবং দেশের বাইরে, তারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং সরকারের বিরুদ্ধে আপনি যাই বলেন না কেন ওগুলো গো গ্রাসে মানুষ গিলছে। এবং আপনি যদি কোনো অবস্থাতে কাউকে একটু যাকে বলা হয় আক্রমণাত্মক কথা বলতে পারেন সরকার দলের, মুহূর্তের মধ্যে সমস্ত মানুষ আপনার পক্ষে দাঁড়িয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো মোকাবেলা করার জন্যে মূলত আওয়ামী লীগও কিন্তু বসে নেই, তারা চেষ্টা চালাচ্ছে। তারা তাদের যতটুকু শক্তি রয়েছে, তাদের যে সকল লোকজন কথা বলতে পারে তাদেরকে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে। আমি যেভাবে ইউটিউব করছি, এখন আওয়ামী লীগের মধ্যে অনেকেই ইউটিউব করার চেষ্টা করছেন, বিএনপির মধ্যে অনেকে কিন্তু ইউটিউব করার চেষ্টা করছেন এবং এই ইউটিউবের মাধ্যমে এখন যে রাজনীতি হচ্ছে সেই রাজনীতি মাঠে ময়দানে রাজনীতির চাইতেও গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। আপনারা জানেন যে রাজনীতি করেন আর যুদ্ধ করেন বা যে কোনো কাজ করেন, এখানে মোরাল ক্যারেজ এটি একটা বিরাট ব্যাপার, নৈতিক সাহস একটা বিরাট ব্যাপার। তো এই নৈতিক সাহসটি যদি স্বাভাবিক অবস্থায় থাকে, স্থির থাকে, তাহলে আপনি কর্মক্ষেত্রে এক ধরনের সফলতা পাবেন। আর এটি যদি ফ্ল্যাকচুয়েট করে, কখনো উপরে উঠে কখনো নামে, তাহলে আলটিমেটলি আপনার যে মোরাল ক্যারেজটা এটি সময় মতো জায়গা মতো সঠিকভাবে কাজ করতে পারে না। তো যখন প্রোপাগান্ডা চালানো হয়, এখন সেই প্রোপাগান্ডার ফলে কখনো দেখা গেল যে আপনার মোরাল ক্যারেজ বেড়ে গেল, সাহস বেড়ে গেল, এটিকে ঠিক মোরাল ক্যারেজ বলা যাবে না, এটিকে বিশ্বাস, অন্ধবিশ্বাস বেড়ে গেল। আবার কখনো দেখা গেল কোনো প্রোপাগান্ডার কারণে আপনার বিশ্বাস একেবারে তলানিতে নেমে গেল, ফলে আপনার বিশ্বাস এবং সাহসের যে ইলাস্টিসিটি রয়েছে যেটিকে আমরা সম্প্রসারণ এবং সংকোচন বলি, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এবং নির্দিষ্ট জায়গা পর্যন্ত এটি প্রসারিত হতে পারে, সংকুচিত হতে পারে। যখন এই প্রসারিত এবং সংকুচিত হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে তখন সেটি আর সাহস থাকে না, শক্তি থাকে না। যেমন আমরা যে বেল্ট পরি, প্লাস্টিকের বেল্ট পরি, এটি যখন শক্তিটা ছেড়ে দেয় তখন আর এটি সংকুচিত হতে পারে না, প্রসারিত হতে পারে না। তো একাধিকবার যদি গুজব
ছড়ানো হয় পক্ষ এবং বিপক্ষে। কখনো বলা হলো তুমি মহারাজা হয়ে গিয়েছ, আপনি রাজার মতো পোশাক পরে ঘোরাফেরা করলেন, ঘোড়া একটা কিনে আনলেন, ঘোড়ায় চড়ে আপনি রীতিমতো রাজপ্রাসাদের চারিদিকে ঘোরাফেরা শুরু করলেন এবং কল্পনার ফানুস বানিয়ে আপনি উড়তে থাকলেন। আবার কোনো কারণে আপনার কাছে মনে হলো আপনি পরাজিত হয়েছেন এবং আপনার কোনো অস্তিত্ব নাই, আপনি ভয় পাচ্ছেন গণপিটুনি খাবেন এবং আপনাকে মেরে ফেলা হবে। এই আতঙ্কে একেবারে আপনি চুপসে গিয়েছেন, জড়সড় হয়ে যাচ্ছেন, ঘুমাতে পারছেন না, ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখছেন, হাত পা আপনার থরথর করে কাঁপছে। তো এইরকম অবস্থা যদি একাধিকবার ঘটে, অর্থাৎ আপনি কখনো রাজা হচ্ছেন আবার কখনো ফকির বা মিসকিন হয়ে যাচ্ছেন, বেশ কয়েকবার এই ঘটনাগুলো ঘটার ফলে আপনার যে সত্যিকার অর্থে আপনার ভিতরে যে উদ্যম আছে, সাহস রয়েছে, শক্তি রয়েছে, এটি একটি সময় শূন্য হয়ে যাবে আর আপনার কোনো ক্ষমতা থাকবে না, আপনি নির্জীব নির্বিষ হয়ে পড়বেন। ফলে যুদ্ধের চাইতেও প্রচার এবং প্রোপাগান্ডা রাজনীতির জন্য মারাত্মক, যেটি এই মুহূর্তে প্রবল হয়ে পড়েছে। এই মুহূর্তে কোথাও কোনো রাজনীতি নেই, কোনো রাজনীতি নেই, কেবলই মাত্র আওয়ামী লীগের হুমকি এবং ধামকি এবং আওয়ামী লীগের একতরফা বক্তব্য ছাড়া। এবং আওয়ামী লীগ দেখাতে চাচ্ছে যে তারা যে সিদ্ধান্ত নেয় সেটি হলো চূড়ান্ত সিদ্ধান্ত, এইগুলো ছাড়া রাজনীতি নেই। আর কি আছে? ইউটিউব, ফেসবুক, লিঙ্কডইন থেকে শুরু করে অন্য যে সকল সামাজিক মাধ্যম রয়েছে সেখানে কেবলই মাত্র পক্ষে বিপক্ষে নানা রকম যুক্তি তর্ক, ভিডিও, অডিও, তারপরে নানা রকম কার্টুন, সত্য মিথ্যা বানোয়াট সব মিলিয়ে একাকার হয়ে যাচ্ছে। এবং মানুষ মুড়ি যেভাবে খায়, ঝালমুড়ি যেভাবে খায় বা গুড়মুড়ি যেভাবে খায় ক্ষুধার্ত মানুষ, ঠিক সেইভাবে গণতন্ত্রের কামী মানুষগুলো সামাজিক মাধ্যমের এই কন্টেন্টগুলো তারা একেবারে লুফে নিচ্ছেন। আর এই লুফে নেয়ার ফলে কি হচ্ছে? আওয়ামী লীগ সম্পর্কে মানুষের যে ভয় ভীতি ছিল এটি এখন নাই বললেই চলে। আর আওয়ামী লীগ সম্পর্কে আওয়ামী লীগের নিজেদের যারা লোকজন রয়েছে তাদের যে সকল আত্মবিশ্বাস ছিল, অহমিকা বোধ ছিল, সেটিও বলতে গেলে শূন্যের কোঠায় নেমে এসছে। ফলে আওয়ামী লীগ কিন্তু ওজন হারিয়ে ফেলেছে, আওয়ামী লীগ তার স্থিতি অবস্থা হারিয়ে ফেলেছে, নিজের প্রতি তাদের যে বিশ্বাস এবং আস্থা ছিল সেটি তারা হারিয়ে ফেলেছে। ফলে যে কোনো কথা যখন তারা শুনে পক্ষে এবং বিপক্ষে, এটি তারা সঙ্গে সঙ্গে রেসপন্ড করছে, যেটি যদি তারা স্বাভাবিক অবস্থায় থাকতো বা অতীতে যখন ছিল তখন তারা এই সকল কথা তারা রেসপন্ড করতো না, তারা সব কথা রাগ করতেন না, সব কথায় অভিমান করতেন না, সব কথায় অ্যাকশনে যেতেন না। এবং এটাই গণতন্ত্রের যে শুদ্ধাচার, সেই শুদ্ধাচারের একটা চিহ্ন যেটি আওয়ামী লীগ এখন আর সেটা ধরে রাখতে পারছে না। তারা ইউটিউবে এখন অন্য সবার মতো কথা বলছে, টকশোতে বিএনপির সাথে পাল্লা দিয়ে গালিগালাজ করছে, এরপর যে সকল প্রোপাগান্ডা গুজব ছড়িয়ে পড়ছে সে সকল গুজবের পক্ষে বিপক্ষে কথা বলার চেষ্টা করছে। যেমন একটা গুজব ছড়িয়েছে যে 3 তারিখে প্রধানমন্ত্রীকে বলা হয়েছে, 3 তারিখ ডেড লাইন দিয়ে যে এর মধ্যে নভেম্বর মাসের 3 তারিখের মধ্যে আপনি পদত্যাগ করুন। তো এই সময়ের মধ্যে পদত্যাগ প্রধানমন্ত্রী করবেন কি করবেন না, যাবেন কি যাবেন না, বা এই ধরনের কথা যে মিথ্যা, এটি প্রমাণের জন্য আওয়ামী লীগ মাঠে নেমেছে এবং তাদের বুদ্ধিজীবী যারা রয়েছেন, তাদের যারা থিঙ্ক ট্যাঙ্ক রয়েছেন, তারা কিন্তু নানা রকম তথ্য দিয়ে উপাত্ত দিয়ে এই যে গুজব সেই গুজবের জবাব দেওয়ার চেষ্টা করছেন। এবং এটাই আওয়ামী লীগের সবচেয়ে বড় দুর্বলতা। আওয়ামী লীগের যখন সক্ষমতা ছিল এবং এই সকল প্রোপাগান্ডা যখন আরো প্রবল ছিল, আওয়ামী লীগ কিন্তু রেসপন্ড করেনি, এবং রেসপন্ড করেনি মিনস তাদের পায়ের নিচে মাটি ছিল। আর আওয়ামী লীগ এখন সেই বিশ্বাসগুলো হারিয়ে ফেলেছে, আর সেই বিশ্বাস হারানোর কারণে কি হচ্ছে, তারা রেসপন্ড করে যখন এই কথাগুলো বলছে যে না, এরকম কোনো কথা আমেরিকা থেকে বলা হয়নি, এরকম কোনো তথ্য তাদের কাছে নেই, প্রধানমন্ত্রী 3 তারিখে পদত্যাগ করবেন না, তিনি কোন দুঃখে পদত্যাগ করবেন, কেন করবেন, এরকম নানা রকম যে বক্তব্য দেয়া হচ্ছে, এই বক্তব্যের মাধ্যমে যারা রাজনৈতিক বিশ্লেষক তারা রীতিমতো আতঙ্কিত অনুভব করছে যে রাজনীতির যে একটা ব্যালেন্স, সেই ব্যালেন্সটা বোধ হয় নষ্ট হয়ে যাচ্ছে। তবে এখানে আরও একটি বিষয়, সেটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের যে চাপ, বহুমুখী চাপ, সব চাপ কিন্তু আমরা দেখতে পাই না বা শুনতে পাই না। আমরা দেখি যে
অলমোস্ট এভরি অল্টারনেটিভ উইক, অর্থাৎ মাসের মধ্যে যে চারটি সপ্তাহ আছে, তো প্রতি মাসে গড়ে দুইজন তিনজন করে আমেরিকান ঊর্ধ্বতন রাজনীতিবিদ, কর্মকর্তা, সিনেটর, মন্ত্রী, তারা পররাষ্ট্র দপ্তরের কর্তা, তারা কিন্তু বাংলাদেশে আসছেন এবং প্রায় প্রতিদিনই বাংলাদেশকে নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর বক্তব্য দিচ্ছেন। ঠিক ইরাক যুদ্ধের সময় যেভাবে প্রতিদিন প্রেস ব্রিফিং করা হতো, এখন বাংলাদেশকে নিয়ে প্রতিদিন প্রেস ব্রিফিং করা হচ্ছে। তো এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের মতো একটি রাষ্ট্রের জন্য রীতিমতো ভয়ঙ্কর এবং একই সঙ্গে ঝুঁকিপূর্ণ। কিন্তু দুর্ভাগ্য হল এই যে আওয়ামী লীগের লোকজন এই ঝুঁকিটি স্বীকার করতে চাচ্ছেন না। তারা হাসাহাসি করার চেষ্টা করছেন, তাচ্ছিল্য করার চেষ্টা করছেন, মস্কারা করার চেষ্টা করছেন এবং আমেরিকাকে আরও খেপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তারা আমেরিকা নিষেধাজ্ঞাকে তুড়ি মেরে উড়িয়ে দিতে চাচ্ছেন, তারা কাউন্টার নিষেধাজ্ঞা দিতে চাচ্ছেন আমেরিকান লোকজনের প্রতি, আমেরিকান পণ্য সামগ্রীর প্রতি। এরপর তারা অভিমান করে বলছেন আমরা আমেরিকা যাব না, কখনো রাগ করে বলছেন প্রধানমন্ত্রী নিজে যে তার সন্তানের যদি জায়গা সম্পত্তি অর্থবৃত্ত আমেরিকা বাজেয়াপ্ত করে করুক, তাতে কিছু আসে যায় না, কারণ তার বাংলাদেশও রয়েছে, তাদের বাংলাদেশও রয়েছে। এরপর আরও অনেক কথা, বিকল্পভাবে তারা রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব করে, চীনের সঙ্গে বন্ধুত্ব করে তারা আমেরিকার এই নিষেধাজ্ঞা, ভীষণ নিষেধাজ্ঞা নিয়ে নানা রকম কটুক্তি করার চেষ্টা করছেন। আর অন্যদিকে আমেরিকা একটির পর একটি পদক্ষেপ তারা নিয়ে যাচ্ছে এবং তারা ক্রমশ কঠোর থেকে কঠোরতর হচ্ছে এবং তারা যত বেশি কঠোর হচ্ছে আওয়ামী লীগ তত বেশি তুচ্ছ তাচ্ছিল্য করে হেসে গড়াগড়ি দেওয়ার চেষ্টা করছে। এখন এটার পরিণতি কি হতে পারে, এই বিষয়টা একটা ছোট্ট উদাহরণ দিয়েই আমি আমার ভিডিওটি শেষ করব। সেটা হলো ধরুন আপনার চারিদিকে অনেকগুলো বিষধর গোখরা সাপ ফনা তুলে আছে, আপনি সেগুলোকে দড়ি মনে করছেন কিংবা খেলনা প্লাস্টিকের সাপ মনে করছেন এবং আপনি সেই যে ফনা তোলা যে বিষধর সাপগুলো ফুসফাস করছে তাদেরকে আপনি ভেঙাচ্ছেন এবং ফুসফাস করে আপনি বলছেন তোর ব্যাটারি কতক্ষণ থাকবে, সাপকে বলছেন যেহেতু ওটা প্লাস্টিকের সাপ ওর মধ্যে ব্যাটারি রয়েছে, ব্যাটারিতে ফুসফাস করছে, তোর ব্যাটারি কতক্ষণ থাকে আমি দেখব। এই কথা বলে আপনি নিজেও ফুসফাস শুরু করছেন। আপনার খুব নিকটজন যদি আপনাকে অতিক্রম করে পাশ দিয়ে বা আপনাকে দেখে এই অবস্থায়, তারা আপনার সম্পর্কে কি চিন্তা করবে? অথবা ধরুন গন্ডার, ষাঁড়, বাঘ, যে সকল প্রকৃতির ভয়াবহ প্রাণী আছে আপনি তাদের কবলে পড়েছেন কিন্তু আপনি সেগুলোকে মনে করছেন যে এগুলো বড় জোর একটা ছাগল হতে পারে, বড় জোর একটা ভেড়া হতে পারে, তো একটা ছাগল একটা ভেড়া আমাকে গুঁতো দিয়ে কি করতে পারবে, কিছুই করতে পারবে না। তখন আপনাকে যারা দেখবে তারা কি মনে করবে? তো বর্তমান জামানাতে আমেরিকার যে বন্ধুত্ব এটাও যেমন গুরুত্ব বহন করে, শত্রুতাও অত্যন্ত গুরুত্ব বহন করে। এখন সেই বন্ধুত্বকে অবজ্ঞা করা বা শত্রুতাকে অবজ্ঞা করা এটি এই মুহূর্তে বাংলাদেশের পক্ষে তো সম্ভবই নয়, পৃথিবীর এমনকি রাশিয়ার পক্ষেও সম্ভব নয়। আমেরিকার যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞার কারণে যে সকল পণ্যের উপর, প্রতিষ্ঠানের উপর, রাশিয়ান প্রতিষ্ঠানের উপর আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে, প্রায় সব প্রতিষ্ঠান বলতে গেলে দেউলিয়া হয়ে পড়েছে। আমেরিকার যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞার কবলে পড়ে যে এরোফ্লট, পৃথিবীর ওয়ান অফ দ্য বিগেস্ট এয়ারলাইন্স, সেই এয়ারলাইন্স এখন একটা দেউলিয়া কোম্পানিতে পরিণত হয়েছে। তো সেক্ষেত্রে আমরা যে হেসে গড়াগড়ি দিচ্ছি, বিশেষ করে আওয়ামী লীগ যে হেসে গড়াগড়ি দিচ্ছে, সে হাসির পরিণতিটি খুব দ্রুত শেষ হয়ে যাবে এবং খুব দ্রুত আমরা এই পরিণতি দেখতে পাবো এবং সম্ভবত এই নভেম্বর মাসের মধ্যেই। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন এবং হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।